माया माया भन्दै गर्यो प्रेम यसुसँग अनन्तको कुमाले लाई राखो मसँग পছন্দ করি কিন্তু তারপরে যদি ট্রিপার্স হলো আর তার সাথে ওয়েদার এরকম বৃষ্টি আর পাহাড় আহা মজা। কামরূপ আজকে একদম টাইমে ঢুকিয়েছে যেহেতু হলো তো আমি যিনি ট্রিপটা একটু শেয়ার করার চেষ্টা করবো, শেয়ার ক্যাব অথবা বাস। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এইরকম মেঘলা ওয়েদার। তো এখন আমি যাচ্ছি শেয়ার ক্যাব নেওয়ার জন্য। আপাতত এবারে আমার ডেস্টিনেশন হচ্ছে কালিম্পংয়ের একদম অফবিট একটা জায়গা দেখেছি। প্রথমে ভেবেছিলাম শুধু টাইম স্পেন্ড করার জন্য যাব, কিন্তু ওখান থেকে আশেপাশে অনেকগুলো সাইট সিন হয়, সমস্তটা প্ল্যান করে রেখেছি। আজকে যা ওয়েদার দেখছি বুঝবো আজকে করবো কি কালকে। আপাতত শেয়ার ক্যাব দেখা যাক, আমাকে যেতে হবে কালিম্পং বাস স্ট্যান্ড। এবার দেখি এই ওয়েদারে বাইরে শেয়ার ক্যাব কেমন পাই। এই হচ্ছে আপাতত এনজিপির অবস্থা, সবাই শেডের তলায় দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি কমলে শেয়ার ক্যাব দেখব। বাই দ্য ওয়ে এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত দেখলাম দাঁড়িয়ে আছে। তো এখানে শেয়ার ক্যাবে যা বুঝলাম, এনজিপি থেকে ডাইরেক্ট কালিম্পং বাস স্ট্যান্ড কোনো শেয়ার ক্যাব যায় না, আপনাকে ফার্স্টে শাটেল করে 40 টাকা নেয়, আপনাকে যেতে হবে পানি ট্যাঙ্কি, পানি ট্যাঙ্কি থেকে ওখান থেকে শেয়ার ক্যাব বাস পাওয়া যায়। আদারওয়াইজ এখান থেকে আপনার কালিম্পং বাস স্ট্যান্ড ছাড়বে, নেয় হচ্ছে 3000 টাকা। বাট আমি এস ইউজুয়াল সবসময় কাউকে না কাউকে পেয়ে যাই। তো খুব বৃষ্টি পড়ছে, ডাইরেক্ট যাই ভালো। তো এক ভদ্রলোকের ওখানে পিক আপ ছিল, উনি যাচ্ছেন, তো পুরো হাফ খরচ আপাতত আমি যাচ্ছি, বেকার রিস্ক নিইনি আর হয়ে গেছে। এবার হচ্ছে যদি শাটেল এখান থেকে না নিতে চান তাহলে আপনাকে যেতে হবে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে বাসের টাইমিং আমি অবশ্যই দিয়ে দেবো, আর ওখান থেকে আপনি শাটেলও পাবেন। রাস্তায় আমি করছি ব্রেকফাস্ট, অবভিয়াসলি আমি নিয়েছি থুপ্পা আর গরম গরম চা। এটা হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড বা শেয়ার ক্যাব বা ট্যাক্সি স্ট্যান্ডের জায়গা। আমাকে হোমস্টে থেকে এখানেই নিতে আসবে, এখানেই থাকতে বলেছে, তো উনি রাস্তায় একটু জ্যামে আটকে আছেন। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এইটা হচ্ছে টাইমিং বাসের, লাস্ট হচ্ছে 5:10, শিলিগুড়ি পর্যন্ত যায়, শিলিগুড়ির পর আপনাকে অটো করে এনজিপি যেতে হবে। এখান থেকে হচ্ছে বাস সার্ভিস আছে, বাসগুলো খুব সুন্দর পরিষ্কার। আপনি যদি বাসে করে এনজিপি যেতে চান তাহলে ডাইরেক্ট নেই, আপনাকে যেতে হবে শিলিগুড়ি, শিলিগুড়ি গিয়ে ওখান থেকে অটো বাই অটো যেতে হবে, আর এখানে বাসের টাইমিংয়ের 1 ঘন্টা আগে এসে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটে বাস নাম্বার, সিট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবে, অ্যাভেলেবেল থাকে, প্রচুর বাস আছে দেখলাম। শাদী তো নেই হ্যাঁ, কুচ আর হ্যাঁ না। ও আচ্ছা, বৃষ্টি হচ্ছে কিন্তু আমি ফুললি এনজয় করছি, কারণ এইরকম ওয়েদার, এইরকম গ্রিনারি, এইরকম সিন। প্ল্যান ওয়াইজ তো প্রচুর ঘুরি, আনপ্ল্যান ওয়েদার একদম ঘোরা, তার সাথে যদি যে ঘোরাচ্ছে সে যদি খুব মনের মতো হয়ে যায় তাহলে আরও ব্যাপারটা মজা হয়ে যায়। তো এক্স্যাক্টলি তাই, যে ভাই ঘোরাচ্ছে, ভাই হবে আই থিঙ্ক, তো উনি ভীষণই ভালো, যেহেতু অনেক ওপরে যে ভিউগুলো ছিল যেটা আর কি প্ল্যান ছিল একদমই সেই প্ল্যান ওয়াইজ হয়নি। তো উনি আমাকে রামধুরা হয়ে ইচ্ছে গাওয়া হয়ে পুরো ঘোরাতে 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 হোমস্টেতে নিয়ে যাবে। এখানে এত সুন্দর একটা ভিউ পেয়েছি যে আমি আটকে গেছি, খুব মজা করছি। আমরা এখন ইচ্ছে গাঁয়ের
ভেতর দিয়ে যাচ্ছি, যেহেতু এরকম ওয়েদার আমার ঘোরার কথা ছিল। তো যিনি ঘোরাবেন বলেছিলেন তিনি একটু আপসেট হয়ে গেছে, বলছে তাও আমি আপনাকে ঘোরাবো। ভেবেছিলে হ্যাঁ সেপ্টেম্বরের মিডিলে আমি এই ওয়েদার পাবো? ये कौन सा जगह है एग्जैक्टली? रामधुरा ही है अभी भी। ठीक है चलो देखते हैं। इसका नाम दूसरा बार्मिक भी बोलता है, बार्मिक व्यू पॉइंट भी बोलते हैं इसे। अच्छा इधर होच्छे अखोन कार वेदर। अमी व्यू पॉइंट देखते पाच्छी ना ठीक कथा, माने जेगुलो देखबो ठीक करे छिलाम, किन्तु नेचारे এত সুন্দর ভ্যালি পাবো আমি এটাও এক্সপেক্ট করিনি। পুরো সিনেমায় যেমন থাকে ওই রকম দেখছি ভাই। অল ক্রেডিট গোস টু ভাইয়া। আবার টুক 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 করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমার পেছনে তিস্তা দেখা যাচ্ছে, পুরো ভ্যালি। এই একা আসলে একটা ফটো তুলে দেওয়া লোকের অভাব হয়, কিন্তু যাতা লাগবে। এখন আমরা রামধুরা থেকে বেরোচ্ছি, বেরোবার রাস্তায় ঠিক এইরকম একটা ভ্যালির বিউটি পেয়েছি। সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল আমি তো ভ্যালির ভিউও দেখতে পাবো এক্সপেক্ট করিনি, কিন্তু এত সুন্দর পেয়ে গেছি। বলে না যখন দেয় পুরো ছাপ্পর ফাড়কে দে তায়। এই দেখুন এটা হচ্ছে তিস্তা, তিস্তার ভিউটা ঠিক এইরকম আসছে। এদিকটা অপোজিটটা পুরোটাই সিকিম। ও মানে ছোটা বাচ্চে থা না স্যার? হ্যাঁ वहां का है ये पास। अच्छा इस गांव का है सब बच्चे। আমরা এখন প্রপার ক্যাশনে চলে এসেছি, এখানে আছে একদম পুরনো সবচেয়ে পুরনো গাছ, আর আছে হচ্ছে একটা সবচেয়ে পুরনো হেরিটেজ হাউস মোটামুটি হয়েছে, আখা পেয়েছে। তো এটা হলো আমার এবারে অফবিট ডেস্টিনেশন ক্যাশিয়ান। এরকম স্টেপ বাই স্টেপ একটুখানি যেতে হবে মেইন রোড থেকে, একদম লাস্ট 1 কিলোমিটার একটুখানি হোমস্টে যাওয়ার আগে এই যে স্টেপে স্টেপে ধান হচ্ছে, একদম ছোট্ট গুটি কত ফ্যামিলি নিয়ে গ্রামটা, কিন্তু একদম পাহাড়ের ধারে। যারা খুব অফবিট খোঁজেন পছন্দ তাদের জন্য একদম পারফেক্ট। ওই ওপরে যেখান থেকে জল পড়ছিল ওটা পরে 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 এরাম হয়ে আসছে, কি সুন্দর টিং টিং। নহতে আবারাম জো খুবসুরত কোই আপনা
हम सफर होता। সকালবেলা এত বৃষ্টির চোটে সাইট সিন তো সব বন্ধ, সেদিন হাঁটতে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে এরকম এত বৃষ্টি হয়েছে ওপর থেকে যে এরকম রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে। এরা তো যাচ্ছে, খুব সুন্দর ব্যাপার। আরো সুন্দর ব্যাপার, সামনে যে রাস্তাটা যাবো ঠিক করেছে এরকম ওপর দিয়ে জল পড়ছে, মানে পুরো রাস্তাটাই এরকম সাইড দিয়ে জল পড়ছে। যাই না, যাচ্ছি কোথায়, খাচ্ছি। এতক্ষণ বসে থাকা তো যায় না, একটু অ্যাক্টিভিটি করি, খাচ্ছি আর হজম হচ্ছে না। রাস্তাটা কিন্তু খাসা, মাঝে মাঝে বলে না যে ডেস্টিনেশন ছাড়া ডেস্টিনেশনে খোঁজে বেরিয়ে পড়লে অনেক কিছু পাওয়া যায়। এখানে একটা ছোট্ট, ও আচ্ছা, এই জলটা এখান থেকে পড়ছে, পরে ফ্লো হয়ে ওদিকে বেরোচ্ছে। ওপরে অনেকটা উঠলাম, ওপর থেকে লোক নামলো কিন্তু আমি একটা ঘর বাড়ি দেখলাম না, তার মাঝ রাস্তা দিয়ে আবার কোথাও দিয়ে ওরা যায়। তারপরে দেখলাম আরও হচ্ছে সরু রাস্তা, আরও কাদা, তাই আমি আবার ব্যাক করছি, মেন রাস্তা দিয়ে যাব। এই হারে বৃষ্টি হয়েছে, ভাবা যায়। মেঘ যদি দুপুরের আগে কাটে তাহলে একটু সাইট সিনে যাওয়া যাবে, নাহলে কালকে সাইট সিন করতে করতে বাড়ি যাওয়া হবে। শীতকালে এখানে প্রচুর পাখি পাবো। সকালে প্রচন্ড মেঘ ছিল, সেই জন্য ভ্যালি দেখাতে পারিনি, জাস্ট রুম গুলো দেখেছিলাম হোমস্টে। এখন দেখুন পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, তো এইরকম পুরো ভ্যালিটা দেখা যায়। আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। Thank you.
जस्तो प्रेमी यो जीवन मेरो केवल उनको लाने छ मलाई हात समाई संसारदेखि अलग गरी लानु हुन्छ मलाई दुरहीको आवाजसँगै लान्छन् उनले संसारदेखि अलग गरी लानुहुन्छको आवाजसँगै लान्छन् उनले जानेछु यसुसँग हुनलाई उनको दुलही जानेछु यसुसँग मैले पैसा दिएँ त बिचरा मसिनै हो क्या ड्राइभरले दादीबाट पनि छोड्छ जस्तो लाग्यो पैसा थाहा थियो त अहिले हो मलाई नै भएन किन किन है भाडा हो दिइहालेको अगाडि दिइहाल्ने आज अब छोटा ड्राइभरहरू आउँछ अब मैले पर्दैन रहेछ भन्नु त्यस्तो नगर्नु होइन जहाँ पुग्छ त्यहाँनिर मात्रै दिनु भाइ यहाँ ठिक अगाडि दिने नै भाइ भाडा हो कि निन्दैखेरि अब जस्तै हाम्रो प्रिय परमेश्वरलाई जसरी हाम्रो प्रिय परमेश्वर
भाई भाई हम कैसा है गाना ठीक है हम प्रिय इन पनि ल टेक्स्ट हो के हम प्रिय परमेश्वर ला महिमा हो जसरी तिमीलाई শেয়ার ক্যাবে ফিরবো বাট যেটা প্রবলেম হয়ে গেছে আমাকে 8টায় টাইম দেওয়া হয়েছিল আমি নড়ে চড়ে যাচ্ছি 9টা এই জন্যই বলে বাঙালির টাইম এই এতটাই হেঁটে আসা লাভা মনেস্ট্রি সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন এটা বন্ধ ছিল কারণ হচ্ছে করোনার পরপর ছিল এন্ট্রেন্স ছিল না হেভি হাওয়া আর তেমন ঠান্ডা আমি ঠিক তো করেছিলাম শেয়ার ক্যাবে ফিরবো বাট যেটা প্রবলেম হয়ে গেছে NH10 যেটা আছে সেটা এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য ওটা মাঝ রাস্তাটা ধসে গেছে ধসে দেওয়ার জন্য NH10 টোটাল বন্ধ তো যেখানে আমি ছিলাম মঙ্গলজির যে চেনা জানা ছিলেন উনি আমাকে এই মুহূর্তে NGP পর্যন্ত ছাড়বেন প্রচুর ঘুরে যেতে হবে মানে আমাকে লাভা রিসব হয়ে আমাকে মালবাজার হয়ে NGP ঢুকতে হবে তো তার মাঝে যেহেতু দুদিন আমি কিছু সাইট সিন করে নিয়ে আমি একদম আর্লি মর্নিং বেরিয়েছি সব কিছু দেখতে দেখতে যাবো একটু টাইম নিয়ে তো এখন আমি আছি লাভা মনেস্ট্রি চলো ওয়েদার আজ কিন্তু অসাধারণ ছিল একদম সানি ওয়েদার কাঞ্চনজঙ্ঘা দেখিনি ফার্স্ট টাইম এখনও পর্যন্ত যেটা আমি
এখন আমি হোপ আছে যে দেখতে পাবো, একটু হলে দেখব। এটা নেভি প্রেয়ারের জায়গা, তো এখন আছে আমি ভালে ডুঙ্গা। ডুঙ্গা মানে হচ্ছে পাথর। আচ্ছা আমি এখানে তো নিচে, হ্যাঁ নিচে যাওয়ার কা রাস্তা হ্যাঁ। যে রাস্তাটা দিয়ে আসছি সে রাস্তাটাতে প্রচুর এবারে জ্যাম আছে, কারণ সিকিম দার্জিলিং সমস্ত কিছুই ওই ইয়ে দিয়ে যাচ্ছে, একই রাস্তায় যাচ্ছে, সেই জন্য খুব বেশি টাইম ধরে সাইট সিন করা যাবে না। বাবা পাথরটা কত বড়। প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য এই ঝর্ণাটা ওপর থেকে দেখছি, ফটো তোলার চেষ্টা করেছি, ফটো তুলতে পারিনি। খুব ফ্লো, মানে খুব সুন্দর, আর গ্রিন টাইপের, সি গ্রিন টাইপের পুরো হয়ে আছে জলটা, খুব সুন্দর। ভালেডুঙ্গা এর আগে আমি এসেছি কিন্তু তখন এতটা জল ছিল না, এখন তো পুরো ভর্তি। নামতে পালন করেছি তো তাও আমি নেব, আমি তো কথা শুনি না। যেহেতু দুদিন ধরে বৃষ্টি হয়েছে, জল দেখার মতো আছে। খাবো ভাত, তার সাথে এতগুলো ভাজা, একটা যাই না, ডাল, এটা তেঁতো ভাজা, চিকেন, এখানে তিন রকমের আচার, যাই না কিছু একটা সবজি, তার সাথে সালাদ। वीडियो कैसा लगा जरूर कमेंट सेक्शन में आप बताइए हमें।
और अगर आपको ये वीडियो अच्छा लगा है तो ज़रूरी है कि आप इसे लाइक और शेयर कीजिए और हमारे चैनल को सब्सक्राइब कीजिए ताकि ऐसे वीडियो हम और भी आपके लिए ला सकें।